ঘর থেকে পালানো নয় হিজরতকারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র‍্যাব। সংস্থাটি জানায়, হিজরতকারীরা সবাই অনলাইনে যোগাযোগের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল। র‍্যাব হেডকোয়ার্টার্সে এক অনুষ্ঠানের মাধ্যমে জঙ্গিবাদে জড়িয়ে পড়া নয় তরুণ তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। ওই তরুণ তরুণীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। এ সময় র‍্যাব মহাপরিচালক বলেন, তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে পরিবারকে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। যে বর্তমানে টিনেজ ছেলেমেয়ে যারা রয়েছে, তারা এই অপব্যাখ্যায় পড়ে কীভাবে ঘর ছাড়া হচ্ছে, আমি বিশ্বাস করি যে আপনারা আমার থেকে আরও বেশি ভালো জানেন। শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই বিপদগামী সন্তানদেরকে আমরা এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবো এটা আমার মনে হয় না। বিশেষ করে পিতা মাতা অভিভাবক যারা রয়েছেন, আমাদেরকে আমাদের সন্তানদের প্রতি যত্নবান হতে হবে।